পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার ওপর যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বিহারের ওপর অবস্থান করছে। সেই সাথে বঙ্গোপসাগর থেকে স্ট্রং সাউদার্লি উইন্ড দক্ষিণবঙ্গের ওপর এখনও কন্টিনিউ করছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখন। তবে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে 2, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, এই জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিটা অনেকটা কমে যাবে, তবে আগামীকালও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে পরিমাণটা অনেকটা কম থাকবে আগামীকাল। 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতেই। শুধু 21 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো, বিশেষ করে 2, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, এই জেলাগুলোয় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ 21 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে প্রধানত পরিষ্কার ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য এখনও 24 ঘন্টার জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু স্ট্রং সাউদার্লি উইন্ড এখনও রয়েছে বঙ্গোপসাগর থেকে। আর 22 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে রাতের তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গে অলরেডি কাল থেকে বৃষ্টিটা অনেকটা বেড়েছে এবং আগামী 24 ঘন্টায় বৃষ্টিটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের যে উত্তরে 5টা জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। সেই সাথে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। মালদা, 2, দিনাজপুর, এই জেলাগুলো বৃষ্টিটা বাড়বে, দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে আগামী 24 ঘন্টাতে। আগামীকাল 20 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিটা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সাইডটা বেশি থাকবে। এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং, কালিম্পং, এই দুটো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায় আগামীকাল 20 তারিখে। 21 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটা কমে যাবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত উত্তরবঙ্গে আরও কয়েকদিন চলবে।